শুভ সকাল। নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের এক ক্লাস করে শুভেচ্ছা নিয়ে আজ আমি স্বপ্নের কোচিং এর পক্ষ থেকে কমল রায়চৌধুরী তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দ্বাদশ অধ্যায় থেকে বারো দশমিক দুয়ে আর গুণন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সে নিয়ম নিয়ে আলোচনা করছি। আশা করি এই নিয়মটা তোমাদের অনেক উপকার করবে। তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমরা দেখতে পাবে সেখানে আমি কিভাবে অঙ্কটাকে প্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আমরা প্রথমে এখানে বোর্ডে একটি প্রশ্ন এসেছে, আগুনের পদ্ধতিতে সমাধান করো -7x + 8y = 9 আর 5x - 4y = -3। প্রিয় শিক্ষার্থী, আমরা আর গুণন পদ্ধতির প্রথমে একটা সূত্র জানব। এখন সেই সূত্রটা সম্পর্কে কিভাবে আলোচনা করা হয়েছে, সূত্রটা হচ্ছে x/b1c2 - b2c1, y/c1a2 - c2a1 সমান 1/a1b2a2b1। আমরা এই সূত্রটাকে মনে রাখার জন্য সংক্ষেপে একটি কথা বলবো, সে কথাটা হচ্ছে x/bc - bc, y/ca - ca, 1/ab - ab। প্রিয় শিক্ষার্থী, আবার একটু খেয়াল করবো, আমরা বলবো কি x/bc - bc, y/ca - ca, 1/ab - ab। এখন যদি আমরা এগুলাকে এভাবে প্রকাশ করি 1 2 2 1 1 2 2 1 1 2 2 1, তাহলে সূত্রটা আমার ইজিলি জানা হবে। এটুকুই শুধু, কারণ আমরা যদি কমপ্লিটলি সূত্রটা মুখস্থ করতে যাই, সূত্রটা আয়ত্তে নিতে যাই, তাহলে আমাদের অনেক কষ্ট হবে। ওই কষ্টটুকুকে লাঘব করার জন্য আমরা কি করতে হবে, আমরা প্রথমে বলবো x/bc - bc, y/ca - ca, 1/ab - ab, তাদের পাদদেশে আমরা কি বসাবো 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। তাহলে আমার আর্গুমেন্ট সূত্রটা জানা হয়ে গেল। এখন আমরা অঙ্কে যাই সমাধান। এখানে 7x - 7x + 8y = 9, এই জিনিসগুলো সবসময় সমান চিহ্নে, ডান পাশটা জিরো হবে, সবগুলোকে সমান চিহ্নে বাম পাশে নিয়ে আসতে হবে, এবং 5x - 4y = -3। সুতরাং 5x - 4y + 3 = 0, সব রাশিগুলোকে আমাকে সমান চিহ্নের বাম পাশে আনতে হবে। এখন আমি সূত্রের জন্য এই যে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক সংখ্যা নিয়ে আমরা a1 b1 c1 যদি আমরা একটা সব তৈরি করি, তাহলে সবটা হবে নিম্নরূপ, সবটা হবে নিম্নরূপ, এটা যদি a1 হয়, এটা b1, এটা c1, এটা a2, এটা b2, এটা c2। প্রথম রাশিটার মধ্যে x এর সহগ পাইছি আমরা -7, যদি -7 তারপরটা আছে y হইছে 8, ধ্রুবক সংখ্যা রয়েছে -9। এখানে নিচেরটার মধ্যে, নিচের যে দ্বিতীয় রাশিটা ছিল সেখানে আছে x5 - 4 3। আমরা ঋণাত্মক যে রাশিগুলো আছে, ঋণাত্মক রাশিগুলোর মানটাকে ব্র্যাকেটে রাখবো, ব্র্যাকেটে রাখলে আমার অঙ্কের জন্য
সুবিধা হবে। আর গুণন সূত্র অনুসারে, আর গুণন সূত্র অনুসারে, সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি এস, এস এর সূত্রটা বি ওয়ান সি টু। তাহলে B1C2 মানে কোনটা? B1C2 8 into 3, তারপর আছে কি মাইনাস B2C1, B2C কোনটা? B2C -4, B2C -4, -9, -4, -9, তাহলে আমরা -4 into -9, তারপর আমরা যাব ওয়াই, ওয়াই মধ্যে আমরা পাচ্ছি C1A2, -9 into 5, -C2A1, 3 into -7, -7, তারপর আমরা পরের অংশটা হচ্ছে 1/ সমান 1 -7 into -4, -5 into 8, অবশেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি বা এক্স, 8 আর 3 গুণ করলে 3 আর 24, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -4 9 36, ওয়াই প্লাসে মাইনাসে -45, মাইনাসে মাইনাসে +21 3 7 21, 28 - 40, তাহলে আমরা কি পাচ্ছি? x^-12, y^-24, 1/-12, -12, তাহলে আমরা কি পেলাম? এখন x/12 is equal to 1/-12, আবার y/24 is equal to 1/-12, তাহলে আমরা এখন x/-12 is equal to -12, বা x is equal to -12/-12, সুতরাং x is equal to 1, আবার y/-24 is equal to 1/-12, -24 - 12, y is equal to 2, নির্ণেয় সমাধান xy is equal to 1 2. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের কাছে আমার এই চ্যানেলটির সম্পর্কে আমার একটা বক্তব্য, আমার এই পাঠদান পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি আজও যারা তোমরা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাবে, তাদেরকেও শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে। আমি সামনে আরো ক্লাস নিয়ে আসব, প্রতিনিয়ত ক্লাস দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু কামনা করে আমি এখানে শেষ করছি।